वेलकम बैक टू माय चैनल यामी रेसिपी विद अनिनीता। आज के एक नतून रेसिपी निये चले एसेछि। कुमड़ोर बीजगुलो ना फेले आपनारा एइभावे बानिये फेलुन, खेते हबे खुबी मजबूती। एखाने आमी कुमड़ोर बीजगुलो एकटा प्लेटेर मध्ये तुले नेब। कुमड़ोर बीजगुलो भालोभावे जल दिए परिष्कार करे धुये नेब। एखाने आमी कुमड़ोर बीजगुलो धुये निएछि। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব লবণ মাখানো কুমড়োর বীজগুলো। কুমড়োর বীজগুলো হালকা আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এইরকম ভাবে নাড়াচাড়া করতে হবে যাতে বীজগুলো পুড়ে না যায়। কুমড়োর বীজগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে আমি ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কুমড়ো বীজের ভাজাটা কত সুন্দর মোচমুচে হয়েছে দেখুন বন্ধুরা, হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। কুমড়োর বীজগুলো না পেলে বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবেন, খেতে হবে খুবই মোচমুচে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।